এই কাজটা করার জন্য প্রথমে আমি একটা রেকটেঙ্গুলার শেপ নিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, টি ফর ট্রান্সফর্ম, অর্ডার ধরে আমি শিফট ধরে কি করছি টান দিচ্ছি। ইন্টার দিচ্ছি, এখন এখানে যাচ্ছি, কন্ট্রোল জে দিচ্ছি, এ লেয়ারে রেখে কন্ট্রোল টি প্রেস করছি, আবারও শিফট প্রেস করে টান দিচ্ছি। ইন্টার প্রেস করছি, এখন মুভ টুলটা দিয়ে এটাকে আমি মুভ করে দিলাম, এখন এখানে যাচ্ছি, আবার আমি একটু প্রেস করে নিচ্ছি, কন্ট্রোল এ লেয়ারে রেখে নিব অবশ্যই, কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করছি, আবারও শিফট প্রেস করে, আমার মাউসটা খুব ডিস্টার্ব করছে, একটা মাউস কিনা আমার খরচ হয়ে গেছে, কিন্তু লকডাউনের জন্য বাইরেও যাওয়া হয় না আর আমাদের এলাকায় এগুলো পাওয়াও যায় না। স্যার কুরিয়ার করলে হবে? আপনাদের ভেড়া ভাড়াতে পাওয়া যায় মাউস? স্যার আমার তো পোড়াদা স্যার, আমি কাজে করি। ভেড়া ভাড়াতে পাওয়া যায় স্যার, ভেড়া ভাড়াতে আছে। কুষ্টিয়া থেকে আমাকে একটা মাউস কেউ কিনে দিতে পারবেন? আমি টাকা পাঠিয়ে দিব কুষ্টিয়া যারা থাকেন। আমি দুই একদিনের মধ্যে যাবো হচ্ছে স্যার, গেলে আপনাকে জানাবো কি মাউস লাগবে। আমার কাছে কুষ্টিয়া, কিন্তু পাঠাবো কিভাবে স্যার? যেটা আচ্ছা, এখন দেখেন এই যে এটা আসছে না, এখন এটা কি করবো, আমি এই তিনটা লেয়ার সিলেক্ট করবো, কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমি এই ইমেজটার উপরই বসাতে যাচ্ছি, যেহেতু এটা কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট। হ্যাঁ, এখন আমরা ফিল্টারে যাচ্ছি, তারপরে ডিসটর্ট দেন পোলার কোঅর্ডিনেটস, এটা ছোট করে দেখি। হ্যাঁ স্যার, কন্ট্রোল ই দিয়ে তো স্যার আপনি মার্চ করলেন স্যার। হ্যাঁ মার্চ করে শিফট চেপে সিলেক্ট করলেন স্যার, এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে এখন রাউন্ড শেপ হয়ে গেছে, আমি একটু বড় করে নিচ্ছি, এখানে বসাবো। এখন আমার এই ইমেজটাকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড করে নেই, এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শিখছিলাম কিভাবে, আবারও দেখি, এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে আমি কালারটা শুধু চেঞ্জ করব, এই কালারের জায়গায় আমি বিরক্তিকর সাউন্ড এটা দিলাম, হ্যাঁ আর এই লালটাকে বাদ দিয়ে আমি এখানে হোয়াইট দিলাম, ওকে করলাম। এখন এটাকে কি করব, রেডিয়াল, রেডিয়াল এটা করব কি 180 ডিগ্রি, ওকে, আর এটা করব রিভার্স, ওকে। এখন কি করব, এই ইমেজটাকে ছোট করব, এখন এটাকে সুন্দর করে এটার উপর বসাই দিব, এখন এটাকে সুন্দর করে একটু বড় করি, সিলেক্ট করলাম। এখন যেটা করব, আমি পেন টুলে যাব, পেন টুল থেকে পাক করে দিই সহজে মুছার জন্য। আপনারা এখানে লেয়ার মাস্ক করে মুছতে পারেন, পাক করে দিলে দ্রুত মুছা যায়, এই জন্য আমি পাক করে জাস্ট লেয়ারে রেখে সুন্দর করে ডিলেট, সরি লেয়ার টুতে রেখে ডিলেট করব। জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা বুঝতে সবাই পেরেছে কি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এইটাকে এইটাকে আমরা আফটার বিফোর করব কি করে, ইসমত আর আপু একটু খেয়াল করেন। হ্যাঁ আফটার বিফোরের জন্য আমি এখানে একটা ইমেজ নিব, নিলাম একটা ধরেন ল্যান্ডস্কেপ পেজ নিলাম। আচ্ছা এই পেজটাকে উপরে রাখলাম, এখন আমি এটাকে ম্যাক্সিমাইজ করে উপরে রাখবো। এখন এই ইমেজটাকে আমি কন্ট্রোল ধরে এখানে নিয়ে আসছি,
ছোট করি, শিফট অল্টার চেপে ছোট করতে পারি, এটাকে ছোট করে দিই, এটা এখানে রাখলাম। এখন আবারও এফ প্রেস করে মিনিমাইজ করছি, এখন আবারও আমি এই ইমেজটাকে এরকম তিনটা সহ সিলেক্ট করছি। হ্যাঁ বলেন, আমি কি বের হয়ে যাবো স্যার? কে বলছিলেন? আমি রাসেল। আচ্ছা বের হয়ে যান, যদি প্রবলেম না থাকে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি মার্জ করে নিলাম কন্ট্রোল ই দিয়ে। এখন এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিচ্ছি, আবারও সেম প্রসিডিউর। এটা এখানে রাখলাম, এটাকে একটু বড় করে দিই ওটার মতো করে। এখন ক্রপ টুল সিলেক্ট করব, ক্রপ টুল দিয়ে ক্রপ করে দিচ্ছি। ক্লিয়ার ইসমতার আপু? জি স্যার। এখানে কি আবার আফটার বিফোর লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। এখন আপনি এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে টি চাপেন, টি ফর টেক্সট। হ্যাঁ এখানে লিখবেন আফটার, পরেরটা লিখবেন কি বিফোর, পারবেন না? জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল।